আমার মতো যারা বিরিয়ানি লাভার আছো কিন্তু বিরিয়ানি বানাতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলো আজকের ভিডিও কি বুঝতেই পেরেছো সমস্ত বিরিয়ানি লাভাররা কই, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে চারটি পেঁয়াজ, আর নিয়েছি আদা, আর নিয়েছি রসুন। এগুলোকে এবার ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে প্রথমে পেঁয়াজটাকে বেটে নিলাম, তারপরে এই আদা রসুনগুলোকে একসাথে দিয়ে ভালো করে, তোমরা হাতেও পেস্ট করতে পারো অথবা মিক্সিতেও পেস্ট করতে পারো, ভালো করে জিনিসটাকে পেস্ট করে নেবে। এই জিনিসটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পরে তুলে একটা বাটিতে রেখে দেবে। এরপরে এই যে দোকান থেকে লেগ পিসগুলো কেটে নিয়ে চলে আসছিলাম, তোমরা চাইলে লেগ পিস কেটে আনতে পারো অথবা তোমরা এমনি বড় করে মাংসও টুকরো কেটে আনতে পারো। ভালো করে ধুয়ে সেটাকে এই যে ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে, কারণ এর ভিতরে নুন মশলাটা তো যাতে ঢোকে, তাই সেটাকে ভালো করে এরকম ছুরি দিয়ে সমস্তটাকে একটু করে কেটে নিতে হবে, চিরে নিতে হবে। চিরার পরে তুমি সেটা যদি এমনি মাংস আনো, এই প্রসেসটা করার কোনো দরকার নেই। সবার প্রথমে ম্যারিনেশন করতে হবে চিকেনটাকে। এই যে চিকেনটাকে ম্যারিনেশনের জন্য টক দই নিয়ে নিয়েছি, টক দইয়ের সাথে স্বাদ মতো নুন এবং হলুদ নিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিলাম। এরপরে যাতে না হাতটা গুলগুল করে তাই একটু তেল দিয়ে তার উপরে লঙ্কাটাকে দিয়ে, লঙ্কা গুঁড়িটাকে দিয়ে ভালো করে, যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণ ঝাল নিয়ে তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নেবে। যদি বেশি ঝাল খেতে চাও, বেশি আমাদের মতো মিডিয়াম খেতে চাইলে 3-4 চামচ দিলেই হবে। এরপরে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এরপরে এর মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পরে এটাকে প্রায় 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারো, বা বাইরে এমনি নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারো ঢাকা দিয়ে। এরপরে বিরিয়ানি মানে আলু, তাই আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে। আর একটাই মাত্র ডিম দিয়েছি, ডিম খাবার কেউ নেই বলে। এরপর ভাতটাও বসানোর জন্য উষ্ণ গরম জল হয়ে গেছে, তাতে প্রায় 10-12টার মতো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে গরম, হালকা গরম জলে, মানে জলটা ফুটবে তাতে তেজপাতা দিয়ে এই যে একটু কাঠ, মানে যেটাকে দারুচিনি বলি, ওই দারুচিনি আর সাথে লবঙ্গ, এলাচ এগুলো ভালো করে জলে মিশিয়ে দিতে হবে। দিয়ে এবারে জলটা হালকা ফুটে গেলে তাতে আমরা চালটা দিয়ে দেবো। ভাতটা একটু ডাটোডাটো থাকবে তখন নামিয়ে নিয়ে এই যে একদম পুরো ফ্যান ঝরিয়ে নিতে হবে। এরপরে আলুটাকে ভাজতে বসে দেওয়া হয়েছিল, তখন আলুটা সিদ্ধ হয়েছিল, আলুটা সিদ্ধ কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আলুটাকে ভেজে নিলাম। এরপরে গরম তেলে তেজপাতা আর এলাচ দিয়ে সমস্ত ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আর মশলাটা দিয়ে অল্প পরিমাণে ঝাল যদি খেতে চাও, ঝাল আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিতে হবে। চাপা দেওয়ার পর একটু পর চাপাটা খুলে দেখতে হবে যে এটা হয়ে গেছে নাকি। চাপা খুলে দেখা গেল যে এটা হয়ে গেছে, বুঝতেই পারবে যে কোষটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছিলো, তখন বোঝা গেলে একদম নামিয়ে নিতে হবে গরম মশলা ছড়িয়ে। গরম মশলা ছড়িয়ে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপর একটা হাঁড়িতে ঘি গলিয়ে সেই ঘিটাকে চারিদিকে ছড়িয়ে তার উপরে তেজপাতা দিয়ে দিতে হবে, দিয়ে এরপরে ভাতগুলো দিয়ে দিতে হবে। তোমরা যদি চাও 3-4টে লেয়ার করতেই পারো, তবে আমি বলবো বাড়িতে তো ইজি প্রসেসেই করছো, অতগুলো লেয়ার না করে একটা লেয়ার করে 3-4টে মাংস দিলে, দিয়ে আবার একটা দুটো লেয়ার করলেই হবে। দুটো লেয়ার করে মাংস আর আলু ঢুকিয়ে দিলে, বা একদম ওপরের দিকে আলু রেখে দিলে কোনো অসুবিধে নেই। একদম বাড়িতে নিজের মতো করে বানাও, নিজের মতো করে খেয়ে এনজয় করো। সবার উপরে আবার ভাত দিয়ে আলু, আর আমাদের সেরকমভাবে ডিম খাওয়ার কেউ ছিল না বলে আমরা একটাই ডিম দিয়েছিলাম, আর প্রত্যেকটা লেয়ারে অল্প একটু নুন দেবে আর বিরিয়ানি মশলাটা ছড়াবে, আর সাথে সবার ওপরে এই যে প্রলেপটা করবে সবার বাইরের দিকে, সেই প্রলেপের ওইখানটাতে তোমরা একটু ওই আতরি মিষ্টির যেটা, মানে আতর যেটাকে বলে, সেই আতরটাকে ভালো করে লাগিয়ে নেবে। ভালো করে আতরটা চারিদিকে লাগানোর পরে চাপ, ওই যে আতরটা ভালো করে চারিদিকে লাগানোর পর চাপা দিয়ে দেবে। যদি তোমাদের সেম সেম হয়, কোথাও থেকে হাওয়া লিক করা বা বাষ্প লিক করার না ব্যাপার থাকে, তাহলে ঠিক আছে। আর যদি সেরকম না হয় চারিদিকে একটা আটার ফ্লোয়েবে চাপা দিয়ে দেবে, যাতে না ভেতরের গ্যাসটা বাইরে বেরিয়ে যায়। এরপর 15 মিনিট হালকা আঁচে রাখার পর দেখবে বিরিয়ানি রেডি। একদম ইজি প্রসেস। তোমাদেরকে জায়ফল, জায়ত্রী, আরও এক্সট্রা ফুড কালার কিছুই দিতে হবে না, বাড়িতেই একদম ইজি প্রসেসে করবে। এরপর যদি বেরেস্তা
খেতে চাও একটু বেরেস্তা বানিয়ে নেবে পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে। আর আমাদের বেরেস্তা খাবার সেরকম কেউ ছিল না বলে আর বেরেস্তা আমরা বানাইনি। এই যে বিরিয়ানির আলুটা ইজ মোস্ট ফেভারিট সবার ইমোশনাল, তো বিরিয়ানি আর কিছু খাওয়া হোক না হোক বিরিয়ানির আলু চাই। এরপর বিরিয়ানি রেডি হয়ে যেতে আমি নিয়ে বসে গেলাম। আর আমার একটা বাজে রোগ আছে, আমি বিরিয়ানি এমনি খেতে পারি না, মানে বিরিয়ানির সাথে আমার কোক দরকার, কোক ছাড়া আমি বিরিয়ানি ঠিক খেতে পারি না। তো আমি কোক নিয়ে বসে গেলাম। তোমরা বাড়িতে এরকমভাবে বানাতে পারো বিরিয়ানি, আর বিরিয়ানি এরকমভাবে বানিয়ে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর আজকের মতো ভিডিও এন্ড করলাম, নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।